করে আসলাম। এবার মেয়েকে নিয়ে আর আমাকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আসো, অনেকদিন একসাথে কোথাও যাওয়াও হয় না। তুমি আমাদের পার্টিতে যেতে পারতে, সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল, তোমাকে খুব মিস করছিল। দূর, ওখানে গিয়ে আমি কি করব? ওখানে তোমরা বিজনেসে কথাবার্তা বলতা, আমি উল্টে বিরক্ত হতাম। না, তুমি মজার মজার জোকস বলো নাকি, সেগুলোকে সবাই মিস করছিল। কে বললো? ওই তো, বিশেষ করে আসিফ, সে বলছিল এভাবে আসতে ভালো হতো, মজাই হতো। আরে আসিফ আমার বন্ধু, ও তো ওদের সাথে দুষ্টামি করে জোকস টোকস করতাম। তুমি যে রিজার্ভ ছিলা, তোমার সঙ্গে তো কোনো কিছু শেয়ারই করতে পারতাম না, ওই বন্ধুদের সঙ্গে করতাম আর কি। তোমার সঙ্গে অনেক দিনের সম্পর্কের পর আমাদের বিয়ে হয়, অনেকদিন সংসারও করে ফেললাম, কিন্তু তোমার কোনো ফানি ইন্টারেস্টিং বিষয় আমার কখনোই চোখে পড়ে না। ইভেন তোমার মুখ থেকে একটা জোক আমি কখনো শুনিনি। জোক শোনার সময় কি তোমার আছে? হ্যাঁ, এটাও ভালো লাগে যখন পার্টিতে আসিফের সাথে দেখা হয়, তার কাছ থেকে আমি তোমার মজার মজার জোকস গুলো শুনতে পাই, এটা একটা মজার বিষয়, ভালোই লাগে। আরে কারোর কাছ থেকে তোমাকে নতুন ভাবে আবিষ্কার করতে ভালোই লাগে, ইন্টারেস্ট। আরে তুই বাসায়? আমি তো ভাবলাম তুই বাইরে। সরি আব্বু, আমার জন্য মনে হয় তুমি আম্মুকে ঠিকভাবে ঝাড়তে পারতেছিলে না, তাই না? বন্ধ করলে কেন? ক্যারি অন, কন্টিনিউ করো, ঝাড়ো যাও। আম্মু বাইরে যাচ্ছি, ফিরতে একটু সন্ধ্যা হবে, ওকে থাকো। খুব ভালো লাগে না মেয়ের কাছে আমাকে খারাপ বানাতে, ভালোই লাগে। আমি কি বললাম? তোমার তো এটাই প্রবলেম, তুমি কিছু বলো না, মেয়ে যে বাসায় আছে এটা তুমি আমাকে বলেছো। এই জন্য আজ পর্যন্ত আমার মুখে কোনো জোকস তুমি শুনোনি, আমার দোষগুলো খুঁজতে খুঁজতে না তুমি আমার ভালো কিছু খুঁজে পাবে। দেরি করে আসা, এক্সকিউজেস, এগুলো তো এখন আর আমার মন খারাপ হয় না। আমি দেরি করে আসাতে যে তোমার মন খারাপ হয়নি এ ব্যাপারে আমি নিশ্চিত, সেটা আমি জানি। কি বলবে সেটা বল। বুঝো তাহলে আমাকে। না বুঝার তো কোনো কারণ দেখি না, বুঝবো না, তোমার মুখ দেখলেই আমি বুঝে ফেলি। রাতে উনি দেরি করে ঘুমাইছিল, তাই না? তুমি কি বলতে চাচ্ছ সেটা মানে আমি আজ করতে পারছি। জয়ের চাকরি নিয়ে ইদানিং খুব ট্রাই করতেছো। জয় ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা দুইজন পাশাপাশি বাসায় থেকে বড় হয়েছি, ওর আব্বা আর আমার আব্বা ফ্রেন্ড, অ্যান্ড উই আর অলসো জাস্ট এ ফ্রেন্ড, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, তুমি সব কিছুই জানো। শুধু শুধু এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট কোনো ইস্যু ক্রিয়েট করো না প্লিজ। আমি তো কিছুই বলিনি। তুমি কিসের জন্য কি বলো, কতটুকুর জন্য বলো, সেটা আমি খুব ভালো করে জানি, তোমাকে খুব ভালো করে আমি চিনি। এত যেহেতু ভালো করে চিনো, এই জন্যই তো লুকানোর প্রয়োজনটা হয়ে গেছে, তাই না? না, সেরকম কিছু না বিষয়টা। তাহলে চলো না একদিন জয়া সহ আমরা তিনজন মিট করি, আমরা একসাথে কোথাও বসলাম। তুমি মিট করবে জয়ার সাথে? হুম, কি লাভ বলো মিট করে, এর আগেও তো
এরকম মিট করেছো আমার অনেক বন্ধুর সাথে, সেরকমই হবে অবস্থাটা। প্রথমে মিট করতে চাইবে, তারপরে মিট করানোর পরে আমাকে বলবে তোমার এই ফ্রেন্ডটা ভালো না, তাদের সম্পর্কে তোমার একটা বাজে ধারণা হবে, তুমি তাদের সম্পর্কে বাজে মন্তব্য করবে, আমাকে বলবে তাদের সাথে ঘোরাফেরা করতে না, তাদের সাথে আমার একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে, অ্যান্ড ব্লা ব্লা ব্লা, এভাবে আর কি আমি একের পর এক বন্ধু হারাতে থাকবো। বাট দিস টাইম আসলে জয়া যেহেতু আমার অনেক আগের বন্ধু, আমি ওকে হারাতে চাই না, তোমার সাথে দেখাও করাতে চাই না। আর ওকে, আমার লেট হয়ে যাচ্ছে, অফিস থেকে আসার সময় অনেক লেট হয়েছে, জ্যামে পড়েছিলাম, এখন আবার অফিসে ব্যাক করতে হবে, কাজ আছে আমার, এখনও তো জ্যামে পড়ব। হ্যাঁ তোমার তো আসলে অনেক লেট হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি যাই, অফিস ধরতে হবে না, চলো তোমাকে নামিয়ে দিয়ে যাবো। অফিসার রাশ ছিল, তাড়াহুড়ো করে আমি চলে আসলাম, কথা শেষ হলো না। আর সন্ধ্যা থেকে তোমার অনেকবার ট্রাই করতেছি, তুমি তো ফোনও ধরতেছো না, ফোন ব্যাকও করতেছো না। ভাবলাম তোমাকে মনে হয় একটু বেশি পেইন দিচ্ছি, তাই কমাই দিলাম। আমি কি তোমাকে বলছি তুমি আমাকে পেইন দাও? কেন এসব কথাবার্তা বলতেছো? তুমি আমার পেইন দিতে যাবো কেন? শোনো তোমাকে একটা কথা বলি, ইমি আজকের পর থেকে তুমি পছন্দ করো না এরকম কোনো কাজে আমি করবো না, ফাইন? হ্যাঁ সেটা আমি জানি, আরও অনেকবার শুনছি তো কথাটা। আচ্ছা তোমাকে একটু পরে ফোন দিই, আর একটু কাজ আছে। হ্যাঁ ইমি, ইমি তোর সাথে কিছু কথা বলবে। তুমি কি হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাও? দেখো তোমার উপযুক্ত বয়স হয়েছে, আমি এখন তোমার বিয়ে নিয়ে ভাবছি, তোমার পছন্দের কেউ থাকলে তুমি আমাকে বলতে পারো, আর তাকে বলো আমার সাথে দেখা করতে, আমি দেখব তার সাথে কথা বলবো, আর না থাকলে তো ভালো। তুমি কি ভাবছো সেটা কিন্তু আমি জানি, তোমার কেরিয়ার চাকরি বাকরি এইসব তো, আমি এমন ফ্যামিলিতেই তোমার বিয়ে দেবো যেখানে বিয়ে হলে তুমি যেন চাকরি বাকরি করতে পারো সেটা আমি দেখবো। ইনফ্যাক্ট আমি চেষ্টা করবো তুমি যেন তোমার হাজব্যান্ডের অফিসেই চাকরি করতে পারো। মা তোমরা তো নিজের নিজেরাই সব ঠিক করে ফেলছো, তাহলে আমাকে জিজ্ঞেস করতেছো কেন? যা ইচ্ছে তাই করো। সেটাই বুঝাও যেটা আমি ওকে বুঝাতে চাই। তোমার কোন খোঁজ খবরটা রাখি না, সাফাতার কাছ থেকে তোমার এভরি সেকেন্ড আপডেট আমি জানতে পারি। কোশ্চেন করো, বলি কি জানতে চাও, সব উত্তর দিয়ে দিবি। বলো তাহলে শুনি, কি খোঁজ খবর আমার নিচ্ছো যে আমার সব আপডেট তুমি জানো, বলো। এই যে তোমরা রেগুলার এখন ডেট করতেছো, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাড়ি নাই, তোমরা বিয়ে করবা এর জন্য সংসার গুছাচ্ছ, শপিং করতেছো, তুমি রেগুলার আর বাসা যাচ্ছ, সব খবর রাখি। তোমার জীবনে এখন বসন্ত সুবাতাস বইছে, বলো আর কি আপডেট দিতে চাও, আরো বলবো। আর কিছু বলতে হবে না, আমি বুঝছি তুমি সব জানো। তুমি ভিতরে যাই, চুপ কথা
কি ব্যাপার, রাতের বেলা তো আর কোনো ফোন দিল না, মাথা ঠান্ডা হয়েছে? আমার ভালো লাগতেছে না, আমি বাসায় যাবো। অফিসে আসছো তুমি আমার সাথে দেখা করতে, এখন বলতেছো বাসা যাবা, এনি প্রবলেম? বললাম তো ভালো লাগতেছে না, আমি বাসায় যাবো। তোমার কি জনি ভাই কিছু বলছে? না মানে আমি বলতেছিলাম, আমি আসার আগে যেহেতু জনি ভাইয়ের সাথে তুমি কথা বলতেছিলা, কি নিয়ে কনভারসেশন হচ্ছিল তোমাদের? কিছু বলে নাই তো সে? সাফায় আমার না ভালো লাগতেছে না, আমি তোমার বলছি বাসায় যাবো আমি এখন। ওকে টেক ইট ইজি, আচ্ছা ফাইন, বাসায় যেতে হবে না, আমরা বাইরে গিয়ে অন্য কোথাও বসতেছি, চলো। এখন বলো তোমার ঝামেলা কি, ঠান্ডা মাথায় আমাকে খুলে বলো। বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, স্টাডি শেষ, বাবা মা পারলে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমার। এটা নিয়ে তোমার মন খারাপ? এটা নিয়ে তুমি পাজেল হয়ে আছো? ফাইন, আমি তোমার বাসায় তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছি। আমাকে একবার আস্ক করছো যে আমি কি চাই, মানে আমাকে আস্ক না করে আমার বাসায় বিয়ে প্রস্তাব পাঠিয়ে দিবা তুমি? রিলেশনশিপ ইন আ লং টার্ম রিলেশনশিপ, ইনফ্যাক্ট আমরা দুজন দুজনের সাথে অনেক বছর ধরে আছি, টুডে টুমোরো আমি তো তোমার বাসায় তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাবোই, এটাই তো স্বাভাবিক। আমি যে একটা মানুষ, মানে আমার কি চিন্তাধারার কোনো ভ্যালুই নাই? মানে আমাকে এসে কেউ জিজ্ঞেসই করছে না যে আমি কি চাই, আমি কি বিয়ের জন্য প্রিপেয়ার নাকি প্রিপেয়ার না। আমার বাবা আমাকে জোর করে একজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আর আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করে ফেলতেছে। মানে আমার কি কোনো ডিসিশন থাকতে পারে না, নাকি আমার ডিসিশন নিয়ে তোমরা কেউ কনসার্নই না, বলো তো? তোমার প্রবলেমটা কি? আমি না ইদানিং তোমার সাথে কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমার ভয় হয়। তুমি সব কিছু এত কমপ্লেক্স ভাবে নাও কেন? আমি তো সিম্পল ওয়েতে তোমাকে কথাগুলো বলতেছি, ডে বাই ডে তোমার মধ্যে এরকম টেন্ডেন্সি আসতেছে কেন? তোমাকে কোনো কিছু বলতে গেলে, আমি তোমাকে কিছু বললেই তুমি সেখান থেকে কিছু ওয়ার্ড অথবা কোনো একটা টপিক পিক করবা, ওই টপিকটা নিয়ে তুমি আমার সাথে আর্গুমেন্ট করা শুরু করবা, ওইটা নিয়ে তুমি ইমোশনাল হয়ে যাবা, ওইটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিবা, এবং ঝগড়া যাদের পর একটা পর্যায়ে যাবে এরকম, তুমি আমার ফোন রিসিভ করবা না, আমি তোমাকে কন্টিনিউয়াস ফোন করতে থাকবো, তুমি ফোনটা কেটে দিবা, তোমাকে দেখা করতে বলে তুমি দেখা করবা না, ওয়ান ডে, টু ডে, থ্রি ডে, ওয়ান উইক পার করে দিবা, তুমি আমার সাথে কোনো যোগাযোগই করবা না। হোয়াট ইজ দিস? এইসব কমপ্লিসিটির মানে কি? তোমাকে তো আমি সিম্পল হতে কথা বলছি, আমি না ইদানিং তোমার কাছে আসতে ভয় পাই, আমি কী কথা বলবো সেটা খুঁজে পাই না, আমার কাছে মনে কোনো কথা বললে মনে আমি ভুল করে ফেলবো, তুমি এত কমপ্লেক্স হচ্ছে কেন দিনে দিনে? আরে তোমার প্রবলেম তুমি এরকম কেন? তুমি তো আগে অনেক সিম্পল। বেসিক্যালি আমাদের একটা রেস্টুরেন্ট ফার্ম হচ্ছে তো, তাই আব্বু ওটা নিয়ে একটু ব্যস্ত। কোথায়? আচ্ছা আচ্ছা, আমি একাই চলে এলাম। ভালোই করেছে। আর আব্বুর সাথে তো আপনার কথা হয়েছে? হাই। হ্যালো, আপনারা রাইট? ইয়েস। কেমন আছো? এই তো। কবে এসছো তুমি? এই তো দু তিন দিন হলো। ও, আঙ্কেলটি কেমন আছে? হ্যাঁ ভালো। ও আসলে কিছু কাজে দেশে আসছে, ওই এই ফাঁকে আমাদের সঙ্গে দেখা করতে আসলো আর কি। হ্যাঁ ঠিক আছে, থাকো, আমি একটু ফ্রেশ হব। ঠিক আছে। দেখছি বাবার কাণ্ডটা, গেস্ট আসবে দেখে সে আজকে অফিসেই যায়নি।
অথচ আমি যখন বলি কোনো কারণে আমার জন্য থাকবো, আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও বা কোনো অকেশনে ছুটি নিতে বললে তার নাকি অনেক কাজ বেড়ে যায়। নিজের বেলায় কোনো ছাড় দেয় না, তোর বাবাকে না আমি হারে হারেছি। এত তাড়াতাড়ি তোমাদের ছেলে খোঁজাও হয়ে গেছে না? তোর বাবাকে তুই চিনিস, সব কিছুতে তার অ্যাডভান্স প্রিপারেশন নেওয়াই থাকে। তুই কিছু ভাবলি? মা, তোমাকে দেখলে না বিয়ে করার ইচ্ছেটা আমার একবারে চলে যায়। তারপর আবার ভাবি আমার বিয়ের পর তুমি একা একা কিভাবে থাকবা। আমার জন্য তুই একদম চিন্তা করবে না, এই যে আমি তোর মতো একটা মেয়ে পেয়েছি এটা কি আমার কম পাওয়া? এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে বল? ভয় পেয়েছিলাম যে হাউ আই ক্যান কনভিন্স ইউ, আমি তো ভাবছি তোমাদের রাগ ভাঙাই দিতে পারবো না। শোনো, আমি বাসায় কথা বলছি, অ্যা বলছি ইউ, সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে, তাদের কোনো আপত্তি নেই বিয়ে টিয়ে নিয়ে। তুমি যেভাবে বাসা সাজাইতে বলছো, ফার্নিচার এন্ড এভরিথিং, কিচেন টিচেন সব কিছু ওই সেট আপে সাজাইছি। ইভেন ওই যে তোমার ওই ছোট মিনি টোস্টার ওভেনটা ওইটাও কিনছি, আবার ওই ছোট ওয়াশিং মেশিনটাও কিনছি, এখন শুধু বিয়েটাই বাকি। আচ্ছা, তোমার দারোয়ানটাকে দেখছো তুমি? দেখো না কেন, দেখছি। কিছু কিছু বলছে? কিছু বলে নাই। আমি আসলে না ও কেমন করে যেন আমার দিকে তাকায়। আজকেও আমি খেয়াল করছি, এর আগেও আমি খেয়াল করছি, মানে কেমন যেন একটা লুক দেয়। কেন, তুমি কখনো নোটিস করো নাই? না, আমি তো এরকম কোনো কিছু নোটিস করি নাই, কীভাবে তাকায় বা কি। বাদ দাও, মনে হয় না অন্য কোনো কিছু চিন্তা করে তাকায়। ও তো আমার সাথে কথা বলেই সাহস পায় না। তুমি সবার কাছে এগুলো বলে বেড়াও না, আমি তোমার খালি বাসে এসে পড়ে থাকি। ওদিন তোমার অফিসে গেলাম না, তোমার কলিগ এসে বলছিল যে আমি নাকি তোমার বাসায় রেগুলার আসি, এসে তোমার জিনিসপত্র সব ঠিকঠাক করে দিয়ে যাই। আমি তোমাকে ছাড়া আমি মানে একদমই অসহায়, আর হচ্ছে মানে তোমার প্রতি পুরাই ডিপেন্ডেন্ট, আর আমার ক্যারেক্টারটা খুব খারাপ না? আসলেই তো আমার ক্যারেক্টার তো আসলেই কেমন, মানে বিয়ের আগে একটা ছেলের বাসায় সেভাবে দিনের পর দিন পড়ে থাকি, কেমন না ব্যাপারটা? তুমি একবার ভাবো তো, কেন তুমি এমন একটা মেয়েকে বিয়ে করবা? কেন? ইনাফ ইজ ইনাফ। তুমি সবকিছু এরকম নেগেটিভ ভাবে নাও কেন বলো তো আমাকে, মানে পজিটিভ ভাবে নিলে কি হয় তোমার? তুমি এখানে আসতেছো, তোমাকে দারুণ কিভাবে তাকাইতেছে, তুমি সেটাও নেগেটিভ ভাবে নিচ্ছ। আমার বাসায় আসতেছো, আমাকেও নেগেটিভ ভাবে নাও, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছো। আমি নাকি মানুষকে বলে বেড়াবো? আমি কেন বলে বেড়াবো মানুষকে? এই উই মানে উই হ্যাভ এ রিলেশনশিপ, আমরা দুই দিন বাদে আজ বাদে কাল বিয়ে করবো, তুমি আমার বউ হবা, তোমার মুখে এইসব কথা মানায়? তোমাকে আমার কলিগরা, আমার বন্ধুরা ভাবি রাখবে, ওই দারোয়ান তোমাকে উঠতে বসতে সালাম দিবে দেখার সাথে সাথে, আর তুমি কেন এইসব নেগেটিভ চিন্তা ভাবনা করতেছো? কেন, ওয়াই? নেগেটিভ চিন্তা এই জন্য করি কারণ বিয়ের পর এই নেগেটিভ কথাগুলাই না তুমি আমাকে বলবা, তখন তোমার ভিতরে কাজ করবে যে বিয়ের আগে আমি এসে এসে যে তোমার বাসায় দিনের পর দিন পড়ে থাকতাম, তখন তুমি ভাববা কি যে আমি তোমার বাসায় এসে পড়ে থাকছি, তার মানে আমি কত না কত মানুষের বাসায় গিয়ে এভাবে পড়ে থাকছি। তারপর
এগুলো থেকে তোমার ভিতরে সন্দেহ হবে, সন্দেহ থেকে তোমার আমার মধ্যে তর্ক হবে, তর্ক থেকে আমাদের অনেক বড় ঝগড়া হয়ে যাবে, ঝগড়া থেকে আরো কত কি হয়ে যেতে পারে বলো তো। আর এমন একটা ফালতু একটা ছেঁচড়া একটা মেয়ের সাথে তুমি কেন বিয়ে করতে যাচ্ছো বলো তো? মানে কেন বিয়ে করবা তুমি আমাকে? না করে দাও। মানে তুমি আমার বাসাকে আপন করে নিতে পারো না, আমারে তুমি কি আপন করে নিবে? আজব, প্লিজ যাও তো, তুমি যাও, তোমার এই বাসায় থাকারই দরকার নেই, প্লিজ যাও। তোমার অনেক কথা শুনতে হচ্ছে না? আমি জানি আপনারকে তোর পছন্দ হয়নি। তোকে একটু কথা বলি মা, তোর বাবার যা ইচ্ছে বলুক, তোর যদি পছন্দ না হয় আপনারকে তোর বিয়ে করতে হবে না। কি মনে করে বয়ফ্রেন্ড ফোন ধরে না? আরে না না, এরকম কিছু না, আমি আসলে তোমাকে অন্য একটা ব্যাপারে ফোন দিয়েছি। না ঝামেলা ছাড়তে আমাকে কখনো ফোন দাও না। জনি ভাই, নেক্সট ফ্রাইডে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আসলে তোমাকে ইনভাইট করার জন্য ফোন দিয়েছিলাম। বাহ, বিয়ে তো গুড নিউজ, কিন্তু যার সাথে আমি সারাদিন অফিস করি সে তোমার বস, সাফাই তোমাকে কিছু বলে নাই, আর সে খবর তুমি আমাকে দিচ্ছ? আরে না না জনি ভাই, তুমি আসলে যেরকম ভাবছো ব্যাপারটা তা না। ওই আমার এক ফ্যামিলি রিলেটিভের সাথে আব্বু হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলছে, তো আসলে তোমাকে ইনভাইট করার জন্যই ফোনটা দিয়েছি। না বিয়ে দাও ফাইল দামি না, 24 ঘন্টা প্রেম করো, ঝগড়াঝাটি করো, ফাইল দামি করো, ঠিক আছে, এখন বিয়ে না ফাইল দামি শুরু করছো। বিয়ে মানে বুঝো, এটা ফ্যামিলির মাঝখানে বন্ধন, এটাকে প্রেমের মতো, আজকে করলাম কালকে ব্রেকআপ করে ফেললাম। শোনো, তোমাকে তো সারাজীবন ঝামেলা লেগে থাকে, নতুন করে ঝামেলা হয়ে থাকে আমাকে বলো, আমার একটা দায়িত্ব তো আছে, তোমার মাঝখানে মিডিলম্যান তো আমি, আমি তোমাদের কিনা বসি সমস্যার সমাধান করি, হুট করে কোনো ডিসিশন নিও না। আসলে আরে জনি ভাই, এরকম কিছু না, আমি আসলে কোনো কিছু প্যাচ আপ করার জন্য তোমাকে ফোন দিইনি, আসলে আমার সম্মতি নিয়েই আব্বু এই বিয়েটা ঠিক করেছে। আর এখন তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তোমাকে আমার মনে হয় ফোন দেওয়াটাই ঠিক হয়নি। এনিওয়েজ, তুমি যদি আমার বিয়েতে আসো তাহলে আমি অনেক খুশি হব। তুমি কি সিরিয়াসলি বিয়ে করতেছো না আমার সাথে মজা করতেছো? ঠিক আছে জনি ভাই, ভালো থাক। আমি বুঝলাম না, মাও মানে সত্যি ঘটনা। সাফায়েত, আই সাফায়েত।
কি জানি ভাই তাই তোমার লাগে কোনো ঝামেলা আছে হিমেশ এই আর নতুন কি রিলেশনের প্রথম থেকেই তো ঝামেলা ঝামেলা না রে বাবা আমার ফোন দিছিল সামনে শুক্রবার দিন আর বিয়া আর ফ্যামিলি আর রিলেটিভের লাগে বিয়া ঠিক করছে তোমাকে বিয়ার দাওয়াত দিছে কি বলতেছো এইসব আমি সিরিয়াস ও ডেট ওয়ানে আমার সাথে কথা বলছে আমি কনফেস করতে গেছিলাম মুখে ফোন রেখে দিছে ও কোনো রকম পাগলামি করতেছে না ও সিরিয়াসলি বিয়া করতেছে তুমি তাড়াতাড়ি ওর ফোন দাও কি হইছে ঝামেলা মিটাও ঘটনা সিরিয়াস আচ্ছা জানি ভাই ফোন করার আগে আমি একটু দেখি মানে আমি আসলে এই মুহূর্তে তো অফিস করতে পারবো না তুমি একটু এদিকটা সামলাও আমি একটু দেখি হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও ঝামেলা মিটাও দেখতেছি করতেছো তুমি এগুলা ওয়াই কেন এইসব পাগলামি করতেছো বলবা একটু প্লিজ কেন সাফাই তুমি তো আমাকে এখনি টলারেট করতে পারছো না বিয়ের পর সারা জীবন কিভাবে টলারেট করবা বলো তো এখানে তো এখানে টলারেটের বিষয় না শুনো আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে কোনো কমপ্লিকেশন থাকে উই ক্যান টক আমরা কথা বলি কথা বলে তারপর শর্ট আউট করে একটা সলিউশনে আসি প্লিজ প্লিজ ইমি সাফায়েত কথা বলে যদি সব কিছু শর্ট আউট হতো তাহলে কিন্তু তোমার আমার মধ্যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হতো না আমি তোমাকে বলে রাখতেছি আমি তোমার সাথে কখনো কখনো দেখা করবো না আমি তোমার সামনে আসবো না তোমরা কেমন আছো বাবা
ও ঠিকঠাক মতো আছে তো? আছে ভালো, কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল করছে আর কি। আশা করি ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তুমি মেয়েটাকে নিয়ে একটু বেড়াতে এসো। জি জি জি, অবশ্যই আসবো আম্মু, দোয়া করবেন। ওকে বাবা, রাখি। হ্যাঁ ঠিক আছে, সালাম আলাইকুম। আম্মু ফোন দিছিল। আম্মু ফোন দিছিল, আম্মু ফোন দি। আবার আমি তো তোমাকে আমার ফোন ধরার অ্যাক্সেসটা দিইনি। নিছি। আমি ভাবলাম আম্মু ফোন দিছে তাই ধরলাম, তুমি ঘুমাচ্ছো। আর তুমি যদি কষ্ট পাবে জানলে আমি তো ধরতামই না। আবার এই যে তুমি আমাকে এরকম কেয়ারিং দেখাচ্ছ না, লাইক আমার জন্য এত কিছু চেষ্টা করতেছো, এগুলো করো না। মানে তোমার জিনিসগুলো আমার ভালো লাগে না। সাফের গেল 3 মাসে কিছু জানো, আমার লাগে আমার 3টা গার্লফ্রেন্ড আমার ডাম্প করছে। প্রথম জন এক্সকিউজ, আমি খুব বেশি কথা বলি। দ্বিতীয় জন এক্সকিউজ, আমি নাকি খুব অ্যাটেনশন সিকার। আর তৃতীয় জনের এক্সকিউজ, আমি নাকি কালো। শোনো, আমার জীবনে অনেক কাহিনী আছে। গার্লফ্রেন্ড আসছে, গার্লফ্রেন্ড গেছে, মানুষের জীবনে প্রেম থাকে, লং টাইম থাকে, চলে যায়, এটা কোনো বিষয় না। যা হয়েছে ভুলে যাও, ইউ শুড মুভ অন। 15 দিনের ছুটি নিছো, ছুটি কাটায় অফিসে আসো, নতুন করে সব কিছু শুরু করো, ভুলে যাও। সাফাই শোন, আমার দিকে তাকা, কি হয়েছে তোর? আর তুই এসব কি ছাইপাস খাচ্ছিস বলতো? সবকিছু একটা ভালো বাসা নিব, সেই বাসাতে ফার্নিচার নিব, নিজের সংসার নিজে সাজাবো, এভরিথিং সেট করবো, সব কিছু সেট করে তারপরে আমি তাকে বিয়ে করে ঘরে আনবো। সব কিছু সেট করছি, এভরিথিং সেট, কিন্তু তাকে আমি বিয়েটা করতে পারিনি, সে আরেকজনকে বিয়েটা করছে। আর আমি তার জন্য এই এতগুলা বছর, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, আমি আমার লাইফে কত কিছু স্যাক্রিফাইস করছি জানো? কিছুই জানো না। আমি আমার লাইফে আমি কমিটমেন্ট স্যাক্রিফাইস করছি, ফ্রেন্ড স্যাক্রিফাইস করছি, ফ্যামিলি স্যাক্রিফাইস করছি, টাইম স্যাক্রিফাইস করছি, এভরিথিং আই স্যাক্রিফাইস ফর হার, বাট শি ডাজন্ট স্যাক্রিফাইস এনিথিং ফর মি। সে আরেকজনকে বিয়ে করে চলে গেছে। হ্যাঁ, আমি আমি তারপর আমি সবসময় চেয়েছি কি মেয়েটা যাতে হ্যাপি থাকে। আমি আমি তার হ্যাপিনেসের জন্য কখনো নিজে হ্যাপি আছি কিনা সেটা দেখিও নাই, আমি জানিও না, আমি নিজেকে সময় দেই নাই। আমি আমার লাইফের এতগুলো সময় তার জন্য নষ্ট করছি। আর তুমি বলতো সব এই মুহূর্তে যা, আই উইল মুভ অন। নাটকের ডায়লগ তো ছাইপাস, মনে হয় আমি ছাইপাস খাই না? আর আমি যদি ড্রাগস নেইও, আমি যদি ড্রাগস নেইও, এভরি নাইট যদি ড্রিঙ্কও করি, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমরা আমার লাইফে আর কিছু নাই। নাথিং লেফট ইন মাই লাইফ, আই ক্যান ড্রিঙ্ক, আই ক্যান
কতটা দিন কতটা রাত কেটেছে তোমায় ভেবে, হারিয়েছি যে সময় আমার ফিরিয়ে বলো কি দেবে, বলো না আমার কি ছিল ভুল কেনই বা ফিরে চিনা তোমার কবে গিয়েছি ভুলে, যতই বলো ধরব না হাত আমি ফিরিয়ে দেব আজ তোমাকে ওই দুয়ারে, আসছে না ওর ফোন বন্ধ, মেচারি গিয়ে দেখলাম জয়া আমাদের নতুন কলিগ অফিসে, এই এক তারিখে জয়েন করছে, আর এ হচ্ছে ইমি আমাদের কলিগ সাফাই, সাফাইদের পুরনো বান্ধবী, উনি হচ্ছে সাফাইদের ফ্রেন্ড জয়া না, আপনি এখানেও চলে আসছেন তাই না, মানে আর কোন অফিস পান নাই, আপনাকে এই অফিসেই চাকরি করতে হবে, অদ্ভুত, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন, আপনি বরং থামেন, একটা ছেলে মানুষের মাথা কিভাবে নষ্ট করতে হয় সেটা তো আপনার কাছ থেকেই জানতে হবে না, আর জনি ভাইয়া এই জন্যই তো বলি সাফায়েত কেন আমার ফোন অ্যাটেন্ড করছে না, টেক্সটের কোনো রিপ্লাই দিচ্ছে না, এখন আমি একদম টোটালি ক্লিয়ার, ছেলেদের মাথা নষ্ট মানে কি, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু আপনার জানা নেই, আপনার মতো মেয়ের কাছ থেকে আমি কি জানতে হবে ম্যানারিজম কি জিনিস, শুনুন আপনার সাথে কথা বলার ন্যূনতম রুচিটুকু আমার নেই, অফিস থেকে বের হয়ে যাওয়ার রাস্তাটা নিশ্চয়ই আপনাকে দেখিয়ে দিতে হবে না, সরি অফিস থেকে বের হবো আমি মানে কি অফিস থেকে বের হওয়ার রাস্তা আমি বের হবো, আমি বের হবো, আমি দেখতেছি আমি করতেছি, তুমি আসো, কি বলেন আপনি এসব, আমি বের হবো, কোন রিপ্লাই কি পেয়েছো? না পাওনি তো,
তাহলে কেন আমার বাসায় ফোন দিতে গেলে? হ্যাঁ কেন, মানে কেন কি দেখাইতে চাও ওদেরকে? যে তুমি আমার অনেক কেয়ারিং একটা হাজবেন্ড, তুমি আমার জন্য অনেক কেয়ার করো? হাজো তুমি তুমি কি বুঝো না আমি যে তোমাকে হাজবেন্ড হিসেবে মানি না সেটা কি তুমি বুঝোই না? তাহলে আমরা বিয়ে করলাম কেন? আমরা কেন সংসার করলাম? আমার তোমাকে বিয়ে করতে ইচ্ছে হয়েছিল, বিয়ে করছি, দ্যাটস এনাফ। তোমার বাবা কালকে ফোন দিয়েছিল, ওনার ওই নেক্সট মান্থের ফার্স্ট উইকে আসছে, টিকিট কাটা হয়ে গেছে, আর ওনারা আসলেই আমি তোমাদের রিসেপশন অ্যারেঞ্জমেন্টটা করে ফেলব। আমার মেয়েটা তো একটু আনপ্রেডিক্টেবল, তাই আমি তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দিয়েছি। কিন্তু আব্বু, আমি আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কী বিষয়? আমি বিয়ের পর থেকে নোটিস করছি ইনি কী নিয়ে যেন ডিস্টার্ব, আমাকে কিছু শেয়ার করতে পারছে না। হয়তো আমাদের নতুন বিয়ে, নতুন সংসার, ওর জন্যে। কিন্তু বিষয়টা আপনাকে শেয়ার করাটা জরুরি বলে আমার মনে হয়। ও এই কথা, এইসব নিয়ে তুমি টেনশন করছো? আরে মেয়েরা তো একটু এমনই হয়, এইসব নিয়ে টেনশন করার কিছু নেই। আমার মেয়েকে তো আমি চিনি, দেখবে আস্তে আস্তে ও তোমার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর তুমি যদি এইসব নিয়ে টেনশন করো তাহলে নিজের ক্যারিয়ারের দিকে কখন মনোযোগ দিবে? হ্যাঁ আছি তাহলে উঠি বাবা। না ভাই, আমাকে যেতে হবে। এই বুঝো বসো, দুপুরে খাওয়া দাওয়া করবে? না না, আমার ছোট্ট কাজ আছে, আমার যেতে হবে, আমি আরেকদিন এসে খাবো। আসি আপু, খাবো। তোমার কি সমস্যা আমাকে বলো তো? তুমি আমার ফোন কেন ধরতেছ না, আমাকে অ্যাভয়েড কেন করতেছ? হ্যাঁ আমি তোমার ফোন কেন ধরব, তোমার সাথে কেন কন্ট্যাক্ট করব? লিসেন, তুমি এখন একজন বিবাহিতা, তোমার হাজবেন্ড আছে, তুমি আরেকজনের সাথে কমিটেড, তুমি কেন বারবার আমাকে নক করতেছো, পোক করতেছো? আমি তোমার সাথে কেন কন্ট্যাক্ট করব? তুমি আমার বয়ফ্রেন্ড না? আমি ফোন দিলে তুমি ফোন আমার ধরবা, তোমাকে ধরতে হবে। আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, বাট আই এম নট ইউর বয়ফ্রেন্ড, ইউর হাজবেন্ড ইজ এভরিথিং ফর ইউ রাইট এট দিস মোমেন্ট, সে তোমার সব। আমি যে পার্সোনালিটির মানুষ, আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে এটা করতে পারি না। তোমার কাছে এটা কোনো ব্যাপার না হতে পারে, বাট আমি আরেকজনের বিবাহিত স্ত্রীর সাথে
শুধু শুধু কন্টাক্ট করে কোনো সম্পর্ক রাখতে পারি না। তুমি যে আমাকে এতগুলা কথা বলতেছো না, আমার কোনো কথা কানে যাচ্ছে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, তুমি বুঝতেছো না কেন? I'm just dying for you. আমি প্রতিনিয়ত তোমায় মিস করতেছি। তোমার ঘরের আছে, তুমি একবার ভাবো, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার উপর জেদ করে বিয়েটিকে করছি। আমি বিয়ের পরে আমি যা বলতেছি না সব সব জ্ঞানে বলতেছি সাফায়ত, মারা যাচ্ছি। তুমি প্রতিটা মুহূর্ত মারা যাচ্ছ তোমার কারণে, তুমি নিজেই এই মৃত্যুটাকে বেছে নিয়েছো। এখানে আমার করার কিছু নেই। ইমি, তোমার করার আছে সাফায়ত, তোমার করার আছে। তুমি আমাকে সেভ করতে পারো, আমি মারা যাচ্ছি সাফায়ত। শুনো প্লিজ সাফায়ত, আমার রিলেটিভসরা অনেক ভালো পজিশনে আছে, তারা অনেক ভালো পাওয়ারও হোল্ড করে। ইভেন আপনি যে কোম্পানিতে কাজ করেন, ভালো করে খুঁজলে দেখা যাবে ওখানে আমার অনেক 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 মানুষ আছে যারা আপনার চেয়ে ভালো পজিশন হোল্ড করে। আমি বুঝতে পারছি আপনি এদেশে না থাকলেও আপনার রিলেটিভস এবং আপনার পরিচিত অনেকে আছে যারা ভালো পজিশন ক্যারি করে এবং পাওয়ারফুল। ইটস নাইস, বাট আপনি আমার কাছে কেন এসেছেন কী বলবেন সেটা যদি বলতেন? আমি আপনাকে আর ইমিকে রেস্টুরেন্টে দেখেছি, যদিও আপনাদের কথাগুলো আমি পুরোপুরি শুনতে পারিনি, কিন্তু আজ করতে পেরেছি। আপনার ইমির মধ্যে একটা পুরনো সম্পর্ক ছিল। আসলে আমি ওই পার্সোনালিটির লোকই না যে আমি আমার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে দেখেও আমি তাকে ছেড়ে দেব। এটা বেটার হয় আপনি ওর সাথে যোগাযোগ না করেন। রেস্টুরেন্টে আমার আর ইমির মধ্যে যে কনভারসেশন সেটা শোনা উচিত ছিল, তাহলে আর আমার পিছু পিছু কষ্ট করে আমার বাসায় আসতে হতো না। লিসেন, আপনার ওয়াইফই আমাকে রিপিটেডলি নক করেছে, পোক করেছে তার সাথে কানেক্টেড থাকার জন্য, কিন্তু আমি কন্টিনিউয়াসলি তাকে ইগনোরই করে গিয়েছি। আপনি যদি সত্যি বলে থাকেন, আপনি যা বলছেন ওগুলো যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ, বাকিটা আমি বুঝে নেব। আপনার ফোনটা
তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলো, সাফেদের সাথে তোমার কি? তুমি আমাকে ফলো করতেছো? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। যেটা শুনে আসছো, যেটা বুঝে আসছো, সেটাই সম্পর্ক। আমি একটা মানুষ, এত দূর থেকে আসলাম, এত ঘটা করে তোমাকে বিয়ে করলাম, আর এত কষ্ট করে তোমার সাথে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছি, আর তুমি কি না, তুমি কি না আমাকে ঠকাচ্ছ? তোমার কি একটু বিবেক কাজ করে না? করবে কিভাবে? তুমি জানো তোমার পা থেকে মাথা পর্যন্ত তো ইগোতে ভরা, আর তোমার ইগোকেই তুমি প্রাধান্য দাও। তুমি তোমার ইগোকে ছাড়া তোমার পৃথিবীর কাউকে ভালোবাসো না, তোমার নিজেকেও না। তোমাকে নিয়ে আমার কোনো আর মাথা ব্যথা নেই। তুমি থাকবে নাকি চলে যাবে এটা নিয়েও আমি চিন্তা করি না। তোমার প্রতি আমার যে রেসপেক্টটুকু ছিল না, সব নষ্ট হয়ে গেছে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তোমাকে এত অপমান করতো, এত অপমান করতো, কিন্তু তা আমি তোমাকে করব না। কারণ তোমার সে যোগ্যতা নাই। আমি আমার পক্ষ থেকে 100% ট্রাই করে গেছি, হচ্ছে না। ইভেন আমি আপনার সাথে অনেকবার বসেছি এই ব্যাপার নিয়ে, আমার আর রিলেশনটা রাখা সম্ভব না। শুধু দুঃখ লাগছে, আমাদের দুই ফ্যামিলির মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, এটাই আর থাকবে না। আমি আমাদের পেপারসটা খুব শীঘ্রই পাঠাই, আশা করি আপনি আমাকে বুঝবেন। জানো, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়েছে। বাবার বাসায় গেছিলাম, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। সাফায় দামি না,
তোমায় অনেক ভালোবাসতাম, কিন্তু কেন জানি তোমাকে ট্রাস্ট করতে পারতাম না। আমি অনেকবার বলার চেষ্টা করছি তোমাকে, কিন্তু তোর সাথে কেন জানি বলতে পারতাম না। সাফায়েত, আমি এমন কেন বলো তো? তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, শুধু তোমার কাছে না, তোমার কাছে, বাবার কাছে, মায়ের কাছে, ইভেন সবার কাছে, এই যে আমাকে, এই যে আমাকে তোমরা এরকম ঘৃণা করতেছো না, এটা সারা জীবন করো। আমি তোমাদেরকে এত বেশি কষ্ট দিচ্ছি, আমার এখন নিজের প্রতি ঘৃণা আসতেছে। এমি এমি তুমি তুমি জাস্ট আমাকে বলো তুমি কোথায় আছো, আমাকে বলো প্লিজ। আমি আর কোথাও থাকছি না, রাখি। হ্যাঁ এমি এমি ফোন ফোন।